হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ আফরোজা চৌধুরী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, দেশে এবং দেশের বাইরে। সো আজকে প্রথমে আমি কিন্তু প্রেজেন্টেশন দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো আজকে হচ্ছে আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, আর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালটা এটা আয়োজন করে আমাদের যে মসজিদ, সেখানে যে বাচ্চাদের জন্য যে স্কুল, রেগুলার স্কুল, তারাই স্কুলটার নাম হচ্ছে আসাবিল একাডেমি। ওরাই প্রতি বছর এই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের আয়োজন করে এবং এখানে বিভিন্ন দেশের সবার ন্যাশনাল অ্যান্থেম এবং ওদের ফুড সেল করে, ফুড প্রেজেন্টেশন করে। তো আমরা অলরেডি চলে আসছি। আমরা প্রথমে এসে আমার মেয়ের জন্য প্রথমে আমরা টিকিট কিনে নিচ্ছি এবং এখানে যারা ফুড, যেহেতু লাঞ্চ টাইমে এটা শুরু হয়েছে এবং স্পেশালি ওরা বিভিন্ন দেশের যে খাবার, খাবারটাই যেহেতু সেল করবে, এক এক দেশের খাবার এক এক রকম, সেটাও এনজয় করা যায়। তো আমরা প্রথমে টিকিট কিনে নিয়েছি এবং এই খাবারগুলো কিন্তু টিকিটের মাধ্যমেই আমাদেরকে কিনতে হবে। এবং এখানে এছাড়া বাচ্চাদের জন্য যে এক্সট্রা ফানের ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য হাতের মধ্যে টিকিট কিনে ওখানে হাতে বেল পরিয়ে দিলেই তখন সে এন্ট্রেন্স করতে পারবে। সো আমরা এন্ট্রেন্স করছি, এন্ট্রেন্স করে আমরা এখন আস্তে আস্তে, আমি আমার বাচ্চারা এখন লাইনে দাঁড়িয়ে গেছে। প্রথমে ওরা রাইড দিয়ে শুরু করছে, আমি পরে ভিডিওতে আবার আসতেছি। আমরা চলে আসছি এখন পিছনের সাইডটাতে। এখানে স্কুল, স্কুলের পিছনেই কিন্তু এখানে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, বাচ্চাদের জন্য ব্রেক টাইমে খেলাধুলার ব্যবস্থা থাকে। স্কুল যে এখানে আমেরিকান স্কুলের মতো রেগুলার স্কুল, প্লাস এখানে যে আমাদের যে রিলিজিয়াস ক্লাস সেটাও থাকে, দুটাই থাকে একসাথে। আর পাশে থাকছে এখানে বড় যে শেড, শেডের নিচে এখানে স্কুলের বাচ্চারা ওদের লাঞ্চ টাইমে ওরা লাঞ্চ খায়, বিশেষ করে গরমের দিনে বসে এখানে লাঞ্চ খায়। আর এটা হচ্ছে স্কুল। আর এই সাইডটাতে, এই সাইডটাতে কিন্তু গত বছর এবং গত আগের বছরও এখানে বিভিন্ন চার পাঁচ বছর থেকে ফেস্টিভ্যাল হচ্ছে এখানেই, সব কিছু একসাথে এখানে। তো তো যেহেতু এখানে মসজিদটা কিন্তু আস্তে আস্তে মসজিদের যে পক্ষ থেকে এবং এখানে যে ফেস্টিভ্যাল হয়, ফেস্টিভ্যালের থেকে যে খাবারটা বিক্রি হয় এবং পয়সাটা যে কালেকশান হয়, সেই কালেকশানের পয়সাটা কিন্তু এখানে ফান্ড রেজিং হিসেবে ধরা হয় এবং এই পয়সাটা সম্পূর্ণ ফান্ড রেজিং এবং ডোনেশনের মাধ্যমে জমা হয়। যেহেতু এখানে কমিটি আছে মসজিদের পক্ষে থেকে, প্রতি বছরে এখানে কমিটির সদস্য সিলেকশন হয়, ইলেক্টেড হয়, সেভাবেই এখানে পরিচালনা করা হয়। তো আমি এখন আসছি ফুড সেকশন, এখানে বিভিন্ন দেশের যে ফুড সেল করতেছে এবং রিপ্রেজেন্টেশন করতেছে, আমি সেই সাইডে আসছি। এবং পরে এখানে সবাই যেহেতু মাত্র আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে, সবাই যখন একসাথ হবে তখন এখানে প্যারেড হবে। প্যারেডটা আমি পরবর্তীতে, আমি শুরু হলে আমি এখানে ভিডিওতে যাবো। তো আমি এখন দেখাচ্ছি যে বিভিন্ন কান্ট্রির যে ফুড, সেটা আমি দেখাচ্ছি ভিডিওতে, আস্তে আস্তে অল্প অল্প করে দেখাবে, বেশিক্ষণ ভিডিও করব না। সো ভিউয়ার্স, এখানে অনেক দেশের কিন্তু ফ্ল্যাগ দেওয়া আছে এবং পাশাপাশি ওদের যে শেড, শেডের মধ্যে কিন্তু ওদের কান্ট্রি নেম এখানে লেখা আছে। আপনারা চেষ্টা করবেন দেখার জন্য, আমি ট্রাই করব এখানে নামটা অ্যাড করার জন্য। আর অনেক খাবারে আমি দেখাতে পারছি না, কারণ অনেক খাবারে এখানে র‍্যাপ করা আছে, বাট আপনারা ফ্ল্যাগ এবং নাম দেখে বুঝে নেবেন এবং ইনশাল্লাহ ভিডিওটা আরও কন্টিনিউ করবেন।
হ্যালো বিয়ার্স, আমি এখন দেখাবো এশিয়ান ফুড, যেটা আমাদের যে পাকিস্তানি ইন্ডিয়ান যে ফুডগুলো এগুলো অলমোস্ট কাছাকাছি আমি দেখাচ্ছি এখন সেটা। এর আগে দেখিয়েছি আমেরিকান ফুড। হ্যালো বিয়ার্স, আমি আসছি এখন এশিয়ান ড্রেস, এখানে ওরা ড্রেস বিক্রি করতেছে, আমি আসছি ওই সেকশানে। সো এখানে অল্প কিছু ড্রেস ওরা দোকান দিয়েছে, প্রায় দুটা কি তিনটে হবে এরকম। তারপরে এখানে হচ্ছে যে বোরকা, বিভিন্ন রকমের নানান ধরনের ডিজাইনের বোরকা বিক্রি করতেছে ওরা। আর এই যে ভিডিওতে দেখা যাচ্ছে আমার আমাকে সালাম দিচ্ছে, হাই বলতেছে, উনি হচ্ছে আমেরিকান নিউ মুসলিম, উনি বিক্রি করতেছে অ্যারোমা। আমার সাথে মসজিদে গেলে প্রায় সময় দেখা হয়, আমার মায়ের বয়সী। আর এখানে হচ্ছে আফ্রিকান, ওরা বিক্রি করতেছে যে আমাদের দেশে যে আগরবাতি বলে ওগুলো বিক্রি করতেছে, এবং জিজ্ঞেস করলাম যে এগুলো বিভিন্ন রকমের ফ্লেভার আছে, ওরা হোমমেড এবং হালালভাবেই তৈরি করে। আর তাছাড়া এই যে বিভিন্ন বক্সের মধ্যে ওদের বিভিন্ন রকমের যে আরও কিছু ফুড প্রেজেন্টেশন এবং নাম লেখা আছে ওরা কী তৈরি করতেছে। তো এখান থেকে আমার হাজব্যান্ড আগরবাতি কিনতেছে। সো আমরা এখন যাবো ফুড কেনার জন্য, আমাদের খুবই ক্ষুধার্ত, আমরা হাংরি। এখন যেহেতু অনেক হাঁটাহাঁটি করছি, ভিডিও করছি, এখন ফুড কিনে নিয়ে আসছি। আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, তারপরে আমার হাজবেন্ড নিয়েছে চিকেন কাবাব সাথে নান ব্রেড, তারপরে ওন্থন নিয়েছে, তারপর রসগোল্লা নিয়েছে, এবং এছাড়াও চিকেন 65 ছিল ওগুলো নিয়েছে। তো একটু পরে কিন্তু ফেরাইট শুরু হবে, সেজন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমরা ঠান্ডার মধ্যে আসলে খেতে ভালো লাগে না। তো আমি কোনো রকমই খেয়ে আমি ফেরাইটে আসছি। এখানে প্রত্যেক কান্ট্রি টু কান্ট্রি ওরা ওদের যে ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেম এটা রিপ্রেজেন্ট করতেছে উইথ ইউনাইটেড স্টেট। তো আমি এটা ভিডিও নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন।
সো ভিউয়ার্স, ওরা প্রথমে কিন্তু প্রত্যেক দেশের যে ফ্ল্যাগ নিয়ে ওদের ন্যাশনাল অ্যান্থেম ওটা প্রেজেন্টেশন করছে, এখন প্রত্যেক দেশের সবাই একসাথে ইউনাইটেড স্টেট, সবাই এখন সবাই আমেরিকান, সেই হিসাবে ওরা প্যারেড করতেছে। সো প্যারেড ফাই শেষ পর্যায়ে, আর যেহেতু প্যারেডের লাস্ট যে স্টেপটা ছিল সেটা হচ্ছে সবাই সবার ফ্ল্যাগ ছিল হাতে, প্লাস সবাই ইউনাইটেড স্টেটের হয়ে, যেহেতু সবাই এখানকার আমেরিকান সিটিজেন, সবাই এখানে প্রেজেন্ট করছে যে আমেরিকান সিটিজেন। সো ওরা যখন প্যারেড শেষ হয়ে যাবে, ওরা দেখা যাচ্ছে যে অন্যান্য যে বিভিন্ন বয়সের এখানে ছেলে মেয়েরা আছে, ওরা ওদের ফান প্লেসে চলে যাবে, এবং অনেকে যেহেতু এখানে স্কুল থেকে এই ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়, এখানে স্কুলের বাচ্চারা কিন্তু এখানে ভলেন্টিয়ার করে। আমি দেখলাম যে আমার মেয়ে যে বিভিন্ন রাইডগুলোতে ও এনজয় করছে, এখানে স্কুলের যে বাচ্চারা 5, 6, এবং 7 গ্রেড এরকম বয়সের বাচ্চারা ওদের এখানে ভলেন্টিয়ার করছে। তো ফেস্টিভ্যাল কিন্তু এখানেই শেষ না, এটা দেখা যাচ্ছে যে স্টিল কন্টিনিউ, যে ওদের ফুড সেল এটা বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত আরও কন্টিনিউ থাকবে, আর দেখা যাচ্ছে যে মানুষ কন্টিনিউ আসতেছে এখানে, সব ধরনের সবাই কিন্তু এখানে মোস্ট ওয়েলকাম, এবং আমেরিকানরাও কিন্তু মোস্ট ওয়েলকাম। সো আমার মেয়ে ওর ফান সব যত কিছুই দেখা যাচ্ছে যে একবার দুবার তিনবার, ওর দেখা যাচ্ছে যে কোনো কোনো রাইডে 3বার, তারপরে দেখা যাচ্ছে যে ওর কোনো শেষ নেই। তো আমাকে একবার মাঝখানে বললো যে আমার ভিডিও করো না কেন, আমি রাইড করতেছি, তুমি আমার ভিডিও নিচ্ছ না কেন। তো এখন আমি জিজ্ঞেস করতেছি যে কেমন ছিল, কেমন এনজয় করতেছে ওর রাইড। তো এখন সে আবার রাইডে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, বলতেছে ওর এখনও কমপ্লিট হয় নাই। তো আমরা এখন আবার ওকে রাইডে দিয়ে আসব, ও রাইড করবে, তারপরে এরপরে আমরা বাসায় যাব।
অল অফ ইয়ার্স। সো এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা, আমাদের সব কিছু এনজয় করা হয়েছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের। এখন আমরা অপেক্ষা করছি আমার হাজব্যান্ডের জন্য, এরপরে বাসায় চলে যাবো। তো আমার মেয়ে মোটামুটি যেটা স্পেশালিটি ছিল ওর জন্য সব ধরনের ফানি ও এনজয় করছে, প্রত্যেকটা ফানি দেখা গেছে যে 5 থেকে 6 বার ও কন্টিনিউ করছে, তারপরেও স্যাটিসফাইড নয়। এখন লাস্ট ছিল কটন ক্যান্ডি, সো কটন ক্যান্ডি খেতে খেতে আমরা বাসায় চলে যাবো। আমি বাসায় গিয়ে আজকে মজার একটা ফ্রুট খাবো, সেটা হচ্ছে আমাদের দেশে যে ফেমাস সবাই কম বেশি চিনেন কামরাঙ্গা, যেটা এখানে স্টার ফ্রুট বলে। সো আমার মেয়েকে এই স্টার ফুড সম্বন্ধে অনেকবার অনেক কথা বলেছিলাম, তো ও যখন লাস্ট টাইম ফুড লাইনে গিয়েছিলাম তখন স্টার ফুড দেখে ও বারবার বলছিল যে এই ফুডটা সে খেয়ে দেখবে কেমন টেস্ট কেমন। সো বাট বিলিভ ইট আর আনবিলিভ ইট, একটা স্টার ফুড নিয়েছে মাত্র 299, যেটা আমাদের দেশের সাথে যদি কম্পেয়ার করি প্রাইসটা খুবই হাই, বাট প্রাইসটা বড়ো কথা না। আমার মেয়ে যে স্টার ফুডটা খেয়েছে সেটা হচ্ছে বেশি, মানে খেয়ে খুবই সুনাম করছে, আমার দেশের সুনাম রক্ষা হয়েছে, বলছে যে স্টার ফুডটা খুবই সুইট, খুবই মিষ্টি। তো ওকে কেন এটার নাম স্টার ফুড হয়েছে সেটা জাস্ট এক্সপ্লেন করার জন্য স্টার ফুডটা কেটে কেটে শেপ করে দেখাচ্ছি, যে এটা কাটার পরে দেখতে অনেকটা স্টার মতো। আর এটা বিভিন্নভাবে কাটা যায়, বাট এভাবে কাটলে যে কাটা স্লাইসগুলো এটা দেখতে অনেকটাই স্টারের মতো। তো আমি এই কামরাঙ্গা দেশে থাকতে অনেকবার খেয়েছি, বাট এখানে আসার পর ওয়ালমার্টে এবং ফুড লাইনে এই দুটা জায়গায় আমি দেখেছি কামরাঙ্গা, বাট অনেক সময় দেখেও দেখা গেছে যে এটা খাওয়ার কোনো ইচ্ছা হতো না, কারণ দেশেও অনেকবার খেয়েছি। তো জাস্ট আমার মেয়েকে যে নিজের দেশের যে ফ্রুট সেই ঐতিহ্যবাহী সেটাই ওকে প্রেজেন্টেশন করার জন্যই এটা স্পেশালি কেনা হয়েছে। তো দেখে নিন স্টার ফ্রুট, দেখতে অনেকটা স্টার মতো। তো আমার মেয়ে দেখি বলতেছে এটা দেখতে অনেক অনেকটা স্টার এবং ও এনজয় করতেছে। সো আজকের ভিডিওটা কিন্তু আমি স্টার ফুড দিয়ে শেষ করবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।